আমার অনেক সমস্যা ছিল। আমি প্রথমত আমার হাজব্যান্ডও এসেছিল, আমরা দুজনেই এসেছিলাম। তো আমার হাজব্যান্ডের ব্যবসা খুব ভালো আগে চলতো, মানে ওদের অনেক টাকার লেনদেন হতো, মানে কয়েক লক্ষ টাকার। সেখান থেকে পুরোপুরিভাবে ও মানে নিঃস্ব হয়ে যায়। তো ও প্রচণ্ড ডিপ্রেশন, হতাশায় ভুগছিল। আমার বাবা, মানে আমার বাবা আর কি, ও ওকে বলল যে মানে বিশ্বনাথ শাস্ত্রীর সঙ্গে মানে কথা বলতে এই সমস্যা নিয়ে। তো ও ফার্স্টে এলো, এসে ওর এতটাই ভালো লাগলো কথা শুনে। ও ফার্স্টে গুরুজি যা যা আমি মানে ভালোবেসে বাবাই বলি আর কি গুরুজিকে, তো সত্যি কথা বলতে উনি এত ভালো আমাদের মানে প্রেডিকশন দিয়েছে বা মানে ক্রিয়া করিয়েছেন, তাতে এই দু মাসের মধ্যেই আমরা খুব ভালো রেজাল্ট পাচ্ছি। মানে আগে যতটা সমস্যা ছিল তার থেকে আস্তে আস্তে কাজের সুযোগও আসছে। এবং আমি আমার নিজের সম্বন্ধে এখনও বলা হয়নি, আমার হাজব্যান্ডের সম্বন্ধে বললাম। আমার নিজের অনেক প্রবলেম ছিল, মানে আমাকে অনেককেও ক্ষতি করে রেখেছিল। তো সেখান থেকে আমি সবসময় রেগে যেতাম, আমার শরীর ভালো থাকতো না, সারাক্ষণ একটা হয় না সংসারের মধ্যে ঝগড়াঝাটি, টাকা পয়সা নিয়েও প্রবলেম, সমস্যা, মানে সমস্ত সমস্যায় জর্জরিত ছিলাম। বাবার কাছে আসার পর থেকে আমরা অনেক আশার আলো দেখতে পাচ্ছি। নমস্কার, ইউটিউবের সকল ভক্ত শিষ্যদের জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন, শুভানন্দই। এবং আমার যত বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সকলকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, তারামা এবং ভগবান শ্রীকৃষ্ণের পূর্ণ আশীর্বাদ। প্রথমেই জানি আমাদের মানব জীবনে চলার পথে অনেকগুলো প্রবলেম থাকে। কারোর বাস্তুদোষ, কারোর অর্থনৈতিক সমস্যা, কারোর পড়াশোনার সমস্যা, কারোর সাংসারিক সমস্যা, কারোর মেয়েদের মেয়েলি রোগ, কারোর ছেলেদের কি বলবো একটা মনের অস্থিরতা, কারোর বিদ্যায় বাধা। তো আমাদের প্রতিনিয়ত চলতে গেলে কী কী করা উচিত, আমি কিছু টিপস এবং টোটকা আপনাদের দিয়ে যাচ্ছি। বিশ্বনাথ শাস্ত্রী বলছে এটা ভালো করে মিলিয়ে নেবেন, লেখে রাখবেন, ভীষণ ভালো হবে। প্রথমেই বলি বাস্তুদোষ, যাদের বাস্তুদোষ কাটাতে ভাই বন্ধুদের সঙ্গে অনেক দেখি বাস্তুদোষ থাকলে ভাই বন্ধুদের সঙ্গে বিচ্ছেদ হয়, এবং ভাইয়ে ভাইয়ে মিল থাকে না, বাপ মার সাথে সম্পর্ক ঠিক থাকে না, বাস্তুতে নেগেটিভ এনার্জি থাকে, এবং বাস্তুতে অশুভ চললে কোনো রকম উন্নতি হয় না, টাকা পয়সা সব বেরিয়ে যায় এবং কোলাহল হয়। তাদের ক্ষেত্রে বলবো পঞ্চশূল তৈরি করবেন, ত্রিশূল নয়, পঞ্চশূল, তিনটে শূল নিচের দিকে দুটো শূল, ইজুকাল টু পঞ্চশূল তৈরি করে বাড়িতে তুলসী তোলা আছে, তুলসী বৃক্ষে ওই পঞ্চশূলটি কোনো প্রতিষ্ঠিত ব্রাহ্মণকে দিয়ে শোধন করাবেন, করে তুলসী গাছের তলায় দিয়ে গেড়ে দেবেন। প্রতিদিন স্নান করার সময় নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায় স্নান করে জল ঢালবেন। ঈশান কোণের দিকে তুলসী গাছের টবে ওই পঞ্চশূল গেড়ে দেন, বাস্তুর নেগেটিভ এনার্জিগুলো কেটে যাবে, প্রথম কথা। দ্বিতীয় হচ্ছে প্রত্যেকের উদ্দেশ্যে বলি, বাড়িতে একটু মৃগচর্ম রেখে দিন ঠাকুরের আসনে, বাড়িতে সুখ শান্তি সমৃদ্ধি হবে, বাস্তুর নেগেটিভ এনার্জি কাটবে। তৃতীয় নম্বর বলি ইঁদুরের মাটি, অনেক দেখবেন ইঁদুরের মাটি কালেকশন করত, নতুন ভারে এনে ঈশান কোণে পুঁতে দিন, আপনার জীবনে অর্থের অভাব হবে না, অর্থ লাভ হবে, টাকা খরচ কম হবে, এটা করুন। রান্নাঘর, স্টোর রুম ধূসর কালারের যদি হয় তাহলে কিন্তু ভালো হয়। আমরা রান্নাঘরে দেখি যে লাল টকটকে রং করি, করবেন না, একটু ধূসর কালারের রং করবেন, তাহলে রান্নাঘরের দিকটা অনেক ভালো হবে। এবং ওই স্থানটা বলছে রাহুকেতু স্থান, এই রাহুকেতু স্থানটাকে যদি আপনি ধূসর কালার করেন তাহলে আপনাদের বাড়িতে সমৃদ্ধি ভালো হবে। যারা মেয়েলি রোগে ভুগছেন, কিছুতেই আপনি ওষুধ খাচ্ছেন, ওষুধ তো অবশ্যই খেতে হবে, খাচ্ছেন করছেন কিছু হচ্ছে না, তাদের উদ্দেশ্যে বলছি তারা প্রতিদিন প্রাতক্রিয়া সেরে মুখ হাত পা ধুয়ে তিনটি কচি দূর্বা আর পাঁচটি আতপ চাল চিবিয়ে খেয়ে এক গ্লাস জল খান, টানা 21 দিন করুন। যে মেয়েরই সমস্যা চলছে আপনার, মেয়েরই রোগ যেটাকে আমরা বলি, হয় ডিসচার্জ হয় অনেকের, মেয়েরই প্রবলেম হয় অনেকে, মায়েদের বোনেদের হয়, তো এটা করে দেখুন,
ভীষণ ভালো 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 রেজাল্ট পাবেন। প্রতিদিন প্রাতঃক্রিয়া সেরে মুখ হাত পা ধুয়ে 3টি কচি দুর্বার 5টি আতপ চাল সেবন করে 1 গ্লাস জল খেয়ে নেন। আমি বলছি ভীষণ শাস্তি, ভীষণ ভালো হবে। আর একটা বলছি, ওটা আসছে যোগ, যদিও অম্বুবাচী চলাকালীন প্রতিদিন হরিতকি চূর্ণ ও সন্ধক লবণ মিশিয়ে খালি পেটে সেবা করুন। ওটা এখন করবেন না, অম্বুবাচী আসছে সামনে আষাঢ় মাসে, আমি দিয়ে রাখলাম। তাহলে মেইনলি যে প্রবলেমগুলো আসছে সেগুলো কিন্তু অনেক ভালো হবে। যাদের কালসর্প যোগ আছে ছকে ভীষণভাবে, কালসর্প যোগ মানে বোঝেন তো, রাহু এবং কেতু 5টা ঘর ফাঁকা, তাকে বলা হয় কালসর্প যোগ। এবার ছকটা দেখতে হবে, কালসর্প যোগ 12 ধরনের হয়, তো রাহু কেতু 5টা ঘর ফাঁকাকে আমরা কালসর্প যোগ বলি। তাদের কালসর্প যোগ থেকে বাঁচতে মুক্তির উপায় হচ্ছে 11টি তুলসী পাতা চন্দন সহকারে ভগবান শ্রীকৃষ্ণকে দিয়ে প্রণাম করুন। একটি করে চন্দনের তুলসী পাতাতে চন্দনকে চুবাবেন, উল্টো দিকে দেবেন। এই দিকে দিলে এই যে তুলসী গাছের যে শিরা রয়েছে প্রভুর পায়ে কষ্ট হবে, এই সেইভাবে সোজা দিয়ে বলবেন, এত সচন্দনং তুলসী পাতানম নম ভগবান শ্রীবিষ্ণবে বা শ্রীকৃষ্ণায় নম, এত সচন্দনং তুলসী পাতানং নম ভগবান শ্রীবিষ্ণবে শ্রীকৃষ্ণায় নম, এত সচন্দনং তুলসী পাতানম সচন্দনং ভগবান বিষ্ণবে নম কৃষ্ণায় নম। 11টি তুলসী পাতা 11 বার এই মন্ত্র বলে দেবেন, কালসর্প দোষ যাদের আছে, যে ভয়াবহ কালসর্প দোষ থেকে মুক্তির উপায় আপনি পাচ্ছেন না, এই টটকা সময়ে তো অনেকটা বিপদ নাস্তি হবে, তারপর অবশ্যই যোগাযোগ করবেন। কালসর্প কিন্তু দোষ পুষে রাখবেন না, তাহলে আপনার কেরিয়ার প্রবলেম হবে, আপনি জীবনে সাকসেস পাবেন না। কিছু কিছু কালসর্প দোষ, কিছু কিছু কালসর্প দোষ আপনার জীবনটাকে তজনজ করে দেয়, সেগুলো কিন্তু বিশেষভাবে খণ্ডন করতে হয় জীবনে একবার। ভালো কারোর কাছে গিয়ে কালসর্প যোগ খণ্ডন করবেন, তবে জীবনে লাইফে অনেক মুক্তি পাবেন, নইলে কিন্তু ভীষণভাবে লাইভ আপনি 13 দা 23 দা 33 দা 43 দা 53 দা 64 দা দেখেছি এরকম অনেক ব্যক্তিত্ব কালসর্প যোগ নিয়ে ভুগছেন। আমি টোটকা সমূহ কিছু বললাম, টোটকাগুলো করুন, ভীষণ ভালো হবে। যাদের শনি 7:30 চলছে তারা অবশ্যই প্রতিদিন স্নান করে বট গাছের গোড়ায় গুড় জল দিয়ে পুজো করবেন, ভীষণ ভালো হবে। বটবৃক্ষ পাশাপাশি আছে, 7:30 চলছে, ভীষণভাবে খারাপ চলছে, আপনি বুঝতে পারছেন, আপনার সন্তানের বা আপনি গৃহকর্তা, আপনার শনি 7:30 চলছে, গুড় দিয়ে বটবৃক্ষের তলাতে দেন, জল দেন, ভীষণ ভালো হবে। যারা অর্শরোগীতে ভুগছেন তাদের কোমরেতে কালো ধুধুলো শিকড় টুকরো করে বেঁধে কোমরেতে বেঁধে দেন, ভীষণ ভালো হবে। সাদা সুতোয় বাঁধবেন, ভীষণ ভালো হবে। বেলগাছের কুড়ি অশ্বিনী নক্ষত্রের আগে নিমন্ত্রণ দ্বারা নিয়ে এসে হাতে যদি বাঁধা হয় বিদ্যাযোগ ভালো হয়। অশ্বিনী নক্ষত্রের আগে যে 27টি নক্ষত্র আছে অশ্বিনী নক্ষত্র, সে অশ্বিনী নক্ষত্রের আগে বেলগাছের কুড়ি নিমন্ত্রণ দ্বারা আনতে হবে, এনে বাঁহাতে যদি বাঁধতে পারো তাহলে যারা বিদ্যায় অন্যমনস্ক, জানা জিনিস ভুল, তারা কিন্তু ভীষণ ভালো রেজাল্ট পাবে। এটা ভীষণ শাস্তি টোটকা দিচ্ছে, আমাদের চলার পথে প্রতিনিয়ত বিদ্যা বুদ্ধি চাকরি অর্থ মানসিক সাংসারিক পারিবারিক রোগ জ্বালা লেগেই আছে, আপনারা যদি এগুলো করতে পারেন ভীষণ ভালো হবে। এবং যারা বিবাহ হচ্ছে না, কুমারী মেয়েরা তা বয়স হয়ে গেল 32, 33, 34, 35, 38, তাদের উদ্দেশ্য বলবো, প্রতি বৃহস্পতিবার একটু কাঁচা হলুদ সঙ্গে একটু কুমকুম সঙ্গে একটু নারকেল তেল মিশিয়ে স্নান করার আধ ঘন্টা আগে মিশিয়ে গায়ে হাতে মুখে মিশাবেন, তারপরে স্নান করবেন। স্নান করার পর দেখবেন অচিরেই বিবাহ যোগ আসছে, বিবাহ সুসম্পন্ন হবে,
এটা করবেন? যারা জানা জিনিস ভুল করছে ভীষণভাবে, পড়াশোনায় মনঃসংযোগের অভাব, তাদের উদ্দেশ্যে বলবো সপ্তাহে একদিন একটু কাঁচা হলুদের টুকরো, বাজারে কাঁচা হলুদ অ্যাভেলেবেল প্রত্যেকটা বাজারে পাবেন, সেই কাঁচা হলুদের একটু টুকরো ভালো করে ধুয়ে সঙ্গে একটু আখের গুড় দিয়ে সেবন করে এক গ্লাস জল খাবেন, এবং সপ্তাহে একদিন এটা করুন, দেখবেন ভীষণ ভালো রেজাল্ট হবে। যে বিদ্যার্থী মনঃসংযোগের অভাব, পড়াশোনা করতে চাচ্ছে না, কি ছেলে কি মেয়ে, তাদের কিন্তু মেধা শক্তি মনঃসংযোগ আসবেই। আপনার ব্যবসা করছেন ভীষণ, ব্যবসায় উন্নতি হচ্ছে না, তাদের উদ্দেশ্যে বলবো আপনাদের ব্যবসায়ীদের বসার জায়গাটি উত্তর দিক কিংবা পূর্ব দিকে থাকলে আপনার ব্যবসা লস হবে না, আপনার ব্যবসা শুভ হবে। আর কি করবেন, দোকানের ক্যাশ বাস্কো সবসময় উত্তর দিকে রাখবেন, ক্যাশ বাস্কোটা পূর্ব দিকে পশ্চিম দিকে রাখবেন না, দক্ষিণ দিকে রাখবেন না, উত্তর দিকে রাখবেন, তাতে ব্যবসায় শুভ হবে, ভীষণ ভালো শুভ হবে। যারা পড়াশোনাতে আরও ভুলে যাচ্ছে, কিছুতেই করছে না, বাবা মা খুব চিন্তায়, তাদের উদ্দেশ্যে বলছি আপনাদের পড়ার টেবিলের দক্ষিণ পূর্ব কোণে কাঁচের গ্লাসে জল ভরে একটা মুক্ত ভিজিয়ে রাখবেন, তিনটে লবঙ্গ দেবেন, এবং পরদিন সকালে আপনি ওটা ওই মুক্ত লবঙ্গ ধোয়া জলটি সেবন করে নেবেন, আপনার সন্তানকে সেবন করাবেন, পড়াশোনার মনোযোগ আসবে। এটা বিশ্বনাথ শাস্ত্রী এত টোটকা দিচ্ছে, এগুলো পরপর মিলিয়ে করবেন। বাস্তু দিলাম, বিবাহ দিলাম, বিদ্যা দিলাম, ব্যবসায় দিলাম, শারীরিক দিলাম, মানসিক দিলাম, আরও দেখতে থাকবেন, আরও শুনতে থাকবেন, আমি পরপর দিয়ে যাব। আপনারা এগুলো অ্যাপ্লাই করুন, মায়ের আশীর্বাদ নিয়ে, আমার জ্যোতিষতত্ত্ব ব্যাখ্যা মাতৃ আরাধনা নিয়ে বলছি, আপনারা সাকসেস হবেন, সাফল্য হবেন, একথা বিশ্বনাথ শাস্ত্রী বলছে। সবাই ভালো থাকুন, শুভ হোক, আজকের মতন আবার আসছি, আবার দেখা হবে, আপনারা এপিসোড দেখতে থাকুন বিশ্বনাথ শাস্ত্রীর অনুষ্ঠান। সবার ভালো হোক, শুভ হোক, জয় মা তারা, জয় মা তারা, জয় জয় তারা। গুরুবরকে জানাই গো প্রণাম, তস্মৈ শ্রী গুরুবে নমঃ। গুরুবরকে জানাই গো প্রণাম, তস্মৈ শ্রী গুরুবে নমঃ। হবে স্বপ্ন সাকার, মিটে যাবে অন্ধকার, হবে স্বপ্ন সাকার, মিটে যাবে অন্ধকার। শ্রী শ্রী বিশ্বনাথ শাস্ত্রী জেনার নাম, শ্রী শ্রী বিশ্বনাথ শাস্ত্রী জেনার নাম, তস্মৈ শ্রী গুরুবে নমঃ। গুরুবরকে জানাই গো প্রণাম, তস্মৈ শ্রী গুরুবে নমঃ। গুরুবরকে জানাই গো প্রণাম, তস্মৈ শ্রী গুরুবে নমঃ।